আদের করিসন রে, তাড়াতাড়ি করে খিমারে পৌঁছিয়ে দে রে, আমরা খিমাই যাব রে, ঘোড়া বলছে যাব না। যাবি না মানে? বাপ বেটাকে ফোরাত নদীতে নামিয়ে দিয়ে যাবি না মানে? বলে হুজুর যাব না, অতক্ষণ পর্যন্ত যাব না, আমাকে মাফ না করেছেন আমি যাব না। ঘোড়া বলে হুজুর, যার কারণে আমি হাজার হাজার স্বর্ণকে ফাটতে ফাটতে ফোরাত নদীতে এলাম, তার হুকুমে এক ফোঁটা পানি গেল না, আর আমি যে পানিতে মুখ চোভড়াইয়া দিয়েছি এটা আমার চরম অন্যায় হয়ে গেছে। ঘোড়া বলছে আল্লাহ, যার কারণে আমি ফোরাত নদীতে এলাম, তার হুলকুমার ভিতরে এক ফোঁটা পানি গেল না, আল্লাহ আমি চরম অন্যায় করে দিয়েছি। ও গো মা ফাতেমার বেটা হুসাইন, আমাকে আপনি ক্ষমা করে দে। হোসেন বলছেন, জানে যা ক্ষমা করে দিলাম রে। ওরে দুলদুল, আমাকে এত তুই ভালোবাসিস রে, আমার বেটা আলী আজগারকে এত ভালোবাসিস রে। বলে হুজুর, আল্লাহ আল্লাহ, ওই দুলদুলকে যেমন ক্ষমা করে দিয়েছে, দুলদুল ভাব ওই ফোরাত নদী থেকে উপরে চলে এসেছে। ইবনে সাদের লোকেরা বলল, শোনো রে ইমাম হুসেন, ওই যে চলে আসতেছে, ওই পানির মশক যদি খিমার মধ্যে চলে যায়, আমাদের বেবিরা স্বামী হারা হবে, আমাদের ছেলেরা বাবা হারা হবে রে। ইমাম হুসেন যেন পানি নিয়া খিমার মধ্যে যেতে না পারে। সবাই রেডি হয়ে গেছে। ইবনে সাদ বলল, অগতিরামদার, ইমাম হোসেন যখন এইটা দিয়ে চলে আসবে, এমন একটা তীর চালাও ওই তীরখানা যেন হোসেনকে না লাগে, দুলদুলকে না লাগে, ওই বা তীরখানা গিয়া যেন পানির মশকে ঢুকে যায়। এমন ভাবে তীর চালালো, আর ওই তীরখানা গিয়া বা পানিতে লেগে গেল, পানির মশকটা ফেটে গেল, পানিগুলো চুয়ে চুয়ে জমিনে পড়ে যাচ্ছে। আলী আজগর বলে, আব্বা, পানিগুলো চুয়ে চুয়ে পড়ে গেল আব্বা, আমাকে একটু পানি পান করালেন না গো আব্বা। আলী আজগর রে, আমি দেখতে পাচ্ছি রে বেটা, তোমার জন্য আমার বিশ্ব নবী ওই হাউজে কাউসারের পানি নিয়ে রাস্তা দেখছে রে।